কিন্তু আমাদের ইন্টেনশনটা ছিল একটু ডিফারেন্ট, যে আমি চাইছি এবার অডিয়েন্স আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। ইন্টারঅ্যাক্ট এজিন হচ্ছিল কি, সে আমার সাথে এই আমি যেই খেলাটা খেলবো সেও খেলবে, এই যে পাজল গেমটা সে সলভ করবে, সে দুই কদম আগালে আমি আবার দুইটা প্রশ্ন আগালে। আমার মনে হয় যেভাবে রাস্তাঘাটে আমরা কথা বলি সেই সেই জিনিসটাই রিফ্লেকশন আছে এখন পর্যন্ত, মানে এক্সট্রা কোনো এমন কোনো যেখানে প্রয়োজন নেই সেরকম আমি আমার কানে লাগে না আর কি, এইভাবে কথা বলে রাস্তায় আজকে আমি নামি একজনকে থাপ্পর মারতেছে কি মানে কি ভাষায় কথা বলছে লাউড, আমরা তো এমনি পার্সোনালিটি হিসাবে আমরা একটু লাউড এই ক্যারেক্টার নিয়ে। বাকি সবকিছু চিন্তা করেছিল, দিনার ভাই এটা করবে এটা করবে সবকিছু ছিল, এই ক্যারেক্টারটা ভেবে রাখিনি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আমি যখন হইচইকে যখন আমি ছিলাম যে কাস্টিং সহ মিস্ট্রি ম্যানের জায়গাটা খালি ছিল, আমি বলছি ওরা পড়া পরে এটা এটা কথা আপনারা বলেন কি হবে, বলছে আমরা তো বলি না এটা, ওদের তো সবসময় ডিফেন্সিভ কারণ ওরা আসলে কাস্টিং এ ডিটারমাইন করে না, তো আমরা তো বলি না না আমি যখন জানছি আমি রেখে দিছি লেটস অল ডিসকাস কে হতে পারে, এবং সবাই ডিসকাস করে চঞ্চল চৌধুরী, তো এটাই আমার মাথায় ছিল মানে পিচের আগে আর কি, আমি জানতাম কিন্তু আমি সবাইকে জিজ্ঞেস করলাম কাকে দেখতেছেন গল্পটা পড়ে, ওরাও এটাই বলছে একদম এক্স্যাক্টলি যা ভেবেছি তাই বানিয়েছি, যে প্রথম দিকে স্লো থাকবে আস্তে আস্তে বাড়বে পিক করবে, কিন্তু আমাদের ইন্টেনশনটা ছিল একটু ডিফারেন্ট, যে আমি চাইছি এবার অডিয়েন্স আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, ইন্টারঅ্যাক্ট এজিন হচ্ছিল কি, সে আমার সাথে এই আমি যেই খেলাটা খেলবো সেও খেলবে, এই যে পাজল গেমটা সে সলভ করবে, সে দুই কদম আগালে আমি আবার দুইটা প্রশ্ন আবার দিব, এই যে এটা একটা এন্টারটেনমেন্ট রাইট, আমরা তো অনেকভাবে এন্টারটেনমেন্ট করা যায় নাচ গানা করে এন্টারটেনমেন্ট করা যায়, কিন্তু আপনি যখন একটা মানুষের পুরো চিন্তাটাকে গ্র্যাব করতে পারেন যে পাজেল দিয়ে কোয়েশ্চেন যে রিডলের মতো সলভ করো এটা করো ওইটা করো, তো এই জন্যই হচ্ছিল যদিও স্লো কিন্তু কোনো সময় কোনো সিন নেই যেখানে কোনো আরেকটা ইনফরমেশন দেওয়া নেই অথবা ইনফরমেশন দিয়ে আবার নিয়ে যাওয়া নেই, আদে নিয়ে গেছি অথবা দিয়ে দিছি, সো ওই আমি ইন্টারঅ্যাকশনটা চেয়েছিলাম। এবং আজকে যেখানে শেষ করছি এখানে যে এখনো 100টা প্রশ্ন মানুষের মাথায়, এই দুইটা সিজনের মাঝখানে গ্যাপ এই জন্যই আছে, বাহুবলী কিউ মারা এটা তো ইউনিক কনসেপ্ট না, এটা অনেক আগে থেকেই হয়ে আসছে হলিউডে অথবা মানে ক্লিফ হ্যাঙ্গারের জাতীয় মানে সিনেমার ভিতরে ওরা তো সিরিজের ক্লিফ হ্যাঙ্গার দিয়ে রাখছিলো, ওদের মানে বিউটিফুল একটা কোয়েশ্চেন থ্রো করে রাখছিলো ওই ইন্টারঅ্যাকশনটা, এই জন্যে হয়তো এটা এত পপুলার হয়েছে, এইটাই আসলে কাস্টিং করতে আমাদের হেল্প করছে, আমরা ওই কাজটাই করবো যাতে কোনো ইগো নেই। আপনি যদি দেখেন প্রত্যেকটা মানুষের মানে একজন ওরকম এবং এটা আমি প্রথমবার বলছি যে আপনি আমি অনেককে একটা সিনের রোল দিছি দিয়ে বলছি যে এটা একটা সিন কিন্তু একটা সিনে আপনি আসবেন, আমি পুরো গল্পটা দিচ্ছি আপনাকে, তাকে আমি 500 পাতা স্ক্রিপ্ট দিছি, বুঝলে আমি এটা পড়বো না এটা পড়েন ওটা পড়তে হবে, তারপরে কোন ক্যারেক্টারটা ওই একটা সিনের ক্যারেক্টারটা, তাহলে পুরো পড়ছি কেন, আপনি যদি গল্পটা পার্ট হতে চান তাহলে করেন একটা সিনের জন্য করেন না। আফজাল ভাইয়ের সাথে আমি এই গল্পটা অনেক জায়গায় অলরেডি বলছি অনেকবার, তো আমি আবার রিপিট করি, আফজাল ভাইয়ের সাথে আমি গল্পটা বলতে চাচ্ছিলাম ক্যারেক্টারটা বলতে চাচ্ছিলাম, সে আমাকে বলার সুযোগই দিচ্ছে না, তাকে যখন ফোন দিয়েছি বলছি ঠিক আছে আমি আপনার সাথে একদিন বসি একটা ক্যারেক্টার নিয়ে, তো শুনো তো তাকে তিনি আবার বলার চেষ্টা করছে একদিন বসি একটা ক্যারেক্টার আছে মানে আমি জানি না আপনি করবেন নাকি আবার শুনো, তারপর অনেকক্ষণ বলার পরে বলছে যে মানে হ্যাঁ তুমি বসো কোনো সমস্যা নেই তো আমি তো করতেছি আমি এমনি করে দিব, তুমি তাকে যদি বানাইছো আমি এমনি করে দিব, তো কোনটা ভালো লাগবে না পারে যদি ফর্মুলা থাকতো ফ্লপ করতো না। আমার মনে হয় যদি কেউ প্রেমের গল্প বলতে চায় যেটাতে হচ্ছে ফুচকা খাওয়াটা আছে ওইটা ফুল কনভিকশনে বানাইতে হবে, এবং ওইটা ওইটাকেই মনে হবে এইটাই বেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু এইটা দর্শক পছন্দ করতে পারে এই জন্য বানাই, তাহলে কোনো সময় হবে না। আপনি যদি দেখেন আমাদের প্রিয় লাভ স্টোরি যেগুলো আছে খুব ইনোসেন্টলি বানানো হয়েছে এই জন্য ওটা এটার্নাল রয়ে গেছে, কিন্তু তারা ওই সিনেমার আবার ডুপ্লিকেট অনেকগুলো আছে সেম জিনিস আবার রিপিট করার চেষ্টা করছে ফেল করছে, সো ওই যদি ওইটাকে অনেস্টলি বানায় মাইকেল বে অথবা আমাদের রোহিত শেঠি ও অনেস্টলি গাড়িটা উড়ায় এবং
এই জন্য হচ্ছে এটা কানেক্ট করতে পারে, মানে ও এটার পিছনে যে পরিমাণ গবেষণা থাকে, যে টিম থাকে, যে চিন্তা করে বানায়, সো ওইটা ওর স্কিল সেট। কেউ যদি অন্য কিছু বানায় ওইটাকে অনার্স করতো, কিন্তু এখান থেকে একটু নিবো, ওখান থেকে একটু নিবো, কারণ ওইটা ওয়ার্কআউট করছিল, তাহলে আসলে কোনো কিছুই ওয়ার্ক করবে না। মানুষ দেখছে ওইটা, নতুন একটা এক্সপিরিয়েন্স দিতে হবে। কিন্তু দর্শক হিসাবে মানে অভ্যাস অবশ্যই চেঞ্জ হচ্ছে, যেই কারণে হচ্ছিল গিয়ে একটা রেডিও ইউটিউবে দেখা যায়, যেই কারণে হচ্ছিল গিয়ে নিউজ পেপার এখন অ্যাপে চলে আসছে, এটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে এটা হবে, এটা প্রত্যেকটা সেক্টরে হচ্ছে। হয়তো ব্যাঙ্কিং এখন মোবাইল ব্যাঙ্কিং মানে মোবাইলে চলে আসছে, আমি যে কোনো ব্যাঙ্কিং আমার মোবাইলে অ্যাপ দিয়ে করতে পারি। তো আমার কনভিনিয়েন্স কোনটা হচ্ছে, এটা এটা লাইফস্টাইল চেঞ্জের কারণে ওয়ার্ল্ড ওয়াইড সেটাতে হচ্ছে। সিনেমা যে বড় পর্দার এক্সপিরিয়েন্স, এটা শুধু এই মুহূর্তে লার্জার দেন লাইফ সিনেমার জন্য রয়ে যাচ্ছে। মানে আপনি আমি আপনার প্রশ্ন ওইটাই, ছোট সিনেমাগুলো হচ্ছিল গিয়ে এটা পাচ্ছে না, এটার কারণ হচ্ছিল কি এই স্ট্রাকচারটা, যে কীভাবে জিনিসটা তৈরি হচ্ছে, স্টুডিও সিস্টেমে যে ওটিটি চলে আসছে, আমার এটা মার্কেটিং নিয়ে, আমার ট্রেলার নিয়েও ভাবতে হয় না, আমার পোস্টার নিয়ে ভাবতে হয় না, এখানে ছবি বানালে হচ্ছিল কি নিজে পাহাড় ঠেলতে হয়। সারা দেশে প্রত্যেকটা মানুষ হাওয়ার নাম জানে, টিমের ডেডিকেশনটা ওইটা ছিল, ওইটা পাহাড় ঠেলার মতো। আমি শিওর শুটিং এর পরপর হলে এটা পারতো না, ওই পাহাড় ঠেলার সাহসটা অনেক দরকার। হাওয়ার এক্সাম্পল দিয়ে, কারণ এটা বারবার অনেক জায়গায় বলছি, আমি জানি না সুমন ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে নাকি সিনেমা বানায়, কিন্তু ওইটা হওয়ার পর থেকে আমরা স্বপ্ন দেখা শুরু করব। যে অমিতাভ ভাই এই এই পাহাড়টা, মানে সে তো এই একা তার সিনেমা পাহাড় ঠেলে না, সে পুরো ইন্ডাস্ট্রিটা ঠেলতেছে, সব জায়গায় আমাদের হয়ে সেই হচ্ছিল ভয়েস রেজ করতেছে, সেই আমাদের ফেস হয়ে গেছে ভাই, তাকে তো রেসপেক্ট করি আমরা সবাই, এবং বাইরেও তাকে অনেক মানুষ চিনে আর কি। তো সে তার নিজের সিনেমা ঠেলবে নাকি হচ্ছিল পুরো ইন্ডাস্ট্রি ঠেলবে, এত দায়িত্ব সে কেন নেবে আর কি। আমার মনে হয় যখন স্ট্রাকচারালি একটা সিস্টেমে আমরা কাজ করব, যে যে যা দায়িত্ব বুঝে কাজ করবে, মার্কেটিং ভাই মার্কেটিং দেখেন, তা তো ওইটাতে পড়ালেখা করছে, ওটা যেন বেতন পায়, ওটা তো আমার এক্সপার্টিস না, রাইট? আমি যখন আমার কাজটা করতে পারবো আরামে, হচ্ছিল কোনো এইটাই করি, ওটিটি প্ল্যাটফর্মে এটাতে এইটুকু করে ছেড়ে দাও, তারপর ওরা সব কিছু করে। এটা এটা এর একদমই জীবন থেকে নেওয়া না। আচ্ছা, এটা গল্পটা মাথায় আসছিল কি নিয়ামতুল্লাহ মাসুম, যে আমার তাকদিরে আমার করে এটা ছিল, ও আমাকে এটা ওর ইন্সপিরেশন দেয় রিভেন উইঙ্গেল থেকে। রিভেন উইঙ্গেল যদি জেলে ঘুম ভাঙতো এত বছর পরে, তাহলে কী হইতো, এরকম একটা আইডিয়া বেড়েছিল। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। তারপরে ছিল ওখান থেকে 250 বছরের ইতিহাস, তারপরে এটা করতে করতে, তারপরে এইটুক আইডিয়া আমি হচ্ছিল হইচুকে পিচ করছিলাম। ওটা ওইটা সবচেয়ে ফাস্টেস্ট গ্রিন লিট প্রজেক্ট ছিল, যে 3 মিনিটের লক করবো আমরা। আমি তো বুঝি না যে 3 মিনিটে হবে, ওই যে তাকদির মিটিং এর সময়, আমি তো কথা কথা বলে দিছি, আমি পিচ করার জন্য যাইনি, তো এখন কি হবে, আমাদের গল্প নেই। আচ্ছা, তো গল্পটা তৈরি করতে আমি সময় লাগছে, 6 মাস লাগছে হচ্ছিল আসলে পুরো ঘটনাটা কি ঘটে যেটা পরবর্তী পার্টে আসবে, সেইটাতে অনেক টাইম লাগছে। মানে একটা আসে মাথায়, আমার আমার একটা টেন্ডেন্সি আছে যে আমার মাথায় যে গল্প আসে, আমি প্রথমে হচ্ছিল কি এটা আমার কিছু 5-6 জন মানুষ আছে তাদেরকে আমি মুখে বলি, ও আচ্ছা, লেখার আগে। তো প্রত্যেকবার যখন একে বলি, ও তো রিয়্যাক্ট করতেছে আমার সাথে, তো নতুন নতুন কিছু একটা আইডিয়া আসে, সে ওখানে কিন্তু বলতে বলতে ডেভেলপমেন্ট হয়ে যায় অনেক, নেই এরকম করে ওরা রিজেক্ট করে দেয় অনেক কিছু, যে কী বানাচ্ছে ফালতু। আচ্ছা আচ্ছা, আর যখন দেখি যে আমার বলতে মজা লাগতেছে ওদেরকে গল্পটা, তার মানে দের ইজ সামথিং, তখন হচ্ছিল কি আমরা লিখতে বসি। তো তো ওরা এটা লেখার আগে থেকে হচ্ছিল পরবর্তী ঘটনা কী ঘটে সেটা জানে। ফাইন লেডিস এন্ড জেন্টলম্যান দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, ও মাই গড হোয়াট আ পারফরম্যান্স। আমি ওর ফাইনে একটা কাজই দেখছি, এখন পর্যন্ত একটা কাজই দেখছি, ওইটা আর কারাগার। আচ্ছা আচ্ছা, আমি পুরো জাস্ট ব্লোন অ্যাওয়ে। মানে ফারুকি ভাই অ্যাক্টিংও ভালো ডিল করে একদম ক্যারেক্টার, ওটা দেখে আমি আমি তো অত ভালো করে চিনতাম না আর কি তার আগে। নাইম ভাইকে এরকম করবো সেটা তো প্ল্যান না। আমার একটা স্টাইল আছে যে একটা সিরিয়াস ক্যারেক্টার যদি থাকে, তার সাথে আরেকটা ক্যারেক্টার থাকে, তো ইং ইয়াং আমার ভালো লাগে আর কি। যখন দুটো ডিফারেন্ট পার্সোনালিটি লোক আসে, তারা যখন কনভারসেশন করে, কনভারসেশনগুলো ইন্টারেস্টিং হয়। আচ্ছা আচ্ছা, কারণ ওদের একটা কনফ্লিক্ট তৈরি হয়, কনফ্লিক্ট হলে হচ্ছে ড্রামা তৈরি হয়, ড্রামা স্টোরি। আমার মনে হয় যেভাবে রাস্তাঘাটে আমরা কথা বলি, সেই সেই জিনিসটাই রিফ্লেকশন আছে এখন পর্যন্ত। মানে এক্সট্রা কোনো এমন কোনো যেখানে প্রয়োজন নেই সেরকম করে আমি আমার কানে লাগে না আর কি, এইভাবে কথা বলে আস্তে আস্তে যদি আমি নামি, একজনকে থাপ্পড় মারতেছে কি, মানে কি ভাষায় কথা বলছে লাউড, আমরা তো এমনি পার্সোনালিটি হিসাবে আমরা একটু লাউড, পার্সোনালি অত অত গালাগাল পছন্দ করি না। মানে আমি অত স্মোকিংও দেখাই না, ওগুলো দেখ ওগুলো
আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। আচ্ছা, যেরকম স্মোকিংয়ের বিষয়ে আমার স্মোকিং দেখাইতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যেটা ক্যারেক্টার চিন্তা করতেছে, তো সবসময় একটা সিগারেট হাতে নিয়ে চিন্তা করতে, মানে সিগারেট ছাড়া চিন্তা করা যায় না। ইনফ্যাক্ট আমি তকদিরের সময় এটা হয়েছিল, তকদিরে একটা একটা প্রথম যে অ্যানাউন্সমেন্ট পোস্টার বেরিয়েছিল সেটাতে জন সবাই সিগারেট খাচ্ছিল, কিন্তু ওটা একটা লুক টেস্ট, একটা ছবি ছিল ওটা, এটা এটা মানে ওইটাতে মানে দেখার জন্য কেমন লাগে সিগারেট, কিন্তু ওইটা কেউ জানি অফিসিয়ালি ওইটাই তারা পোস্টার বানায় খুঁজে হয়েছে, কিন্তু আমার স্ক্রিপ্টে কোথাও এই ক্যারেক্টার স্মোক করে না। আমি চঞ্চল ভাইকে বলছি, চঞ্চল ভাই এই আপনি তো পুরো গল্পটাতে হচ্ছিল যে টেনশনে থাকেন, তো চিন্তার জন্য কিন্তু হচ্ছিল যে মোমেন্ট লাগে সিগারেট খাওয়া দেখানোর জন্য, চঞ্চল ভাই এটা কি অ্যাক্টার হিসাবে সিগারেট না খায় কি আপনি সেম ফিলিংটা দিতে পারবেন? হ্যাঁ একদম, চঞ্চল ভাইয়ের কথা হয়েছে। আচ্ছা, কলকাতার গল্প দেখেন, সবাই হচ্ছে পাওয়ার উপরে চিন্তা করছে, দরকার নেই। যদি ইফ ইউ আর গুড অ্যাক্টার, আমি রেপটাকে গ্লোরিফাই করতে চাই না, আমি চাই না ভিজুয়ালি কোনো সময় কোনো সময় রেপ দেখানোর দরকার, মানে এটা আমার পার্সোনাল বিলিভ, অন্য অন্য অনেক কিছু মনে করতে পারে, কিন্তু রেপ তো নুডিটি অথবা সেক্সও না, যেটার কথা আপনি বলতেছেন এটা ভায়োলেন্স, ওই ভায়োলেন্সটা আমি দেখাতে চাই না, মানে আমি আমি চাই না যে আমার কাছ থেকে কেউ একটা আইডিয়া পায় রেপ এভাবে হয়, মানে আমি কীভাবে ডিরেক্ট করবো, আমি আমি নিজে ডিস্টার্ব থাকবো, আমি ডিরেক্ট করতে পারবো না যে এটা না আরও ফোর্সফুলি করেন রেপ, মানে ওই জিনিসটা আমাকে ডিস্টার্ব করবে, ওই জিনিসটা থাকে না অনেকে রক্ত দেখলে ভয় পায়, আমার ক্ষেত্রে না অন্যদের ক্ষেত্রে তারা তাদের গল্পের ক্ষেত্রে থাকতে প্রয়োজন হতে পারে, আমি দেখাই না, কারণ হচ্ছিল কি আমি জিনিসটা স্ক্রিনে দেখাই দিই চাই না, সেটা আবার সেটা আবার কঠিন বিষয় আছে, তো ওইটার জন্য আর তিন চারটা সিন লাগে পুরো পুরো জিনিসটা বুঝাইতে, যেটা একটা সিনে সে বুঝাতে আমি আমি বুঝাতে পারতাম, সেটার জন্য তিন চারটা সিন হচ্ছিলো ঘুরে পেঁচায় হচ্ছে জিনিসটা বলতে হয়, তিন চারটা সিন মানে হচ্ছিলো গিয়ে আর সাত থেকে আট মিনিট, সাত থেকে আট দিন মানে হচ্ছে আরও দুই দিনের শ্যুটিং, দুই দিনের শ্যুটিং মানে হচ্ছে এত টাকা খরচ, যে আমি যদি একটা স্ট্যান্ড নেই ইট ইজ এক্সপেন্সিভ, এবং আপনি যে খেয়াল করে দেখেন তাকদিরে যে রেপের ভিডিওটা দেখতেছে কোনো সময় ওই ওইটার উপর ক্যামেরা নেই, ইনফ্যাক্ট ওটা সাউন্ডও নাই, ওই ডাবিং স্টুডিও যায় এই রেপের সাউন্ড আমি রিক্রিয়েট করতে আমি নিজেই পারতাম না, ডিস্টার্ব হয়ে যেতাম।